মর্নিং, আজকে উঠে পড়েছি সকাল সকাল। মা বেরোবে, চা করে দিই মাকে, তার সময় বেরোবে। চলো চাটা করি, নিয়ে মাকে ডেকে দিই। আজ ডাক্তার দেখাতে যাবে ব্যারাকপুরে, চোখের ডাক্তার। আমার চা হয়ে গেছে, মাকে চা দিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিলাম। মেয়ে স্কুল আছে, আলু কেটে ভাত, আলুটা সিদ্ধ হলে তারপর চাল দেবো। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। এবার বিছানাটা তুলে নিই। এবার হয়ে গেছে বিছানা তোলা, এবার মেয়ের ঘরেরটা তুলবো। এই যে এই বিছানাটাও ঝাড়া হয়ে গেছে, এই শুলে যাবে মার সাথে। এই মা রেডি হচ্ছে, এখানে সব পরিষ্কার হয়ে গেছে, ওগুলো শুধু পা দেবো। গোপাল তুলল, এই যে মা যাচ্ছে এখন। পিকু কোথায় বললাম? জি জি, আরু জানে, আরু জানে। এই যে বেরোচ্ছে মা, ব্যারাকপুর গেল চোখের ডাক্তার দেখাতে। ফুলকপিটা ভাপে দিলাম, আর এই যে ডাল বসালাম, মটরের ডাল মূলো দিয়ে করবো। এবার চাটা খেয়ে নি, চা খাওয়া হয়নি এখনো। চাটা খেয়ে তারপর রান্না চাপাবো, তারপর মেয়েকে খাওয়া। সব তুলে এখানে রোদে দিয়েছি, সব ঠান্ডা হয়েছিল, গরম হলে ঘরে নিয়ে যাব। আর চাটা খেয়ে নি। আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পোস্ত আর কাজু আর লঙ্কা, এই তিনটে জিনিস একসাথে বেটে রেখে দিলাম, ফুলকপিতে দেবো। আর এই যে আলু আর টমেটো, ফুলকপি ভেজে রাখলাম, আর আলু আর টমেটো আদা দিয়ে কষছি। কাজু পোস্ত বাটাটা দিলাম একটুখানি নেড়ে, আলু চটকে ঝোলের মধ্যে দিলাম, ঝোলটা একটুখানি ঘন ঘন, একটুখানি ঘি দিলাম। নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। যে আমার রান্না কমপ্লিট, এবার ডাল করব, মটরের ডাল মূলো দিয়ে। ডাল সিদ্ধ করে রেখেছি, এবার ডালটা ফোড়ন দেবো। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। মূলো দিয়ে মটরের ডাল, আর পোস্ত কাজু বাটা দিয়ে ফুলকপি। মেয়েও রেডি হয়ে গেছে, টোটো আসলে বেরোবেও, আজকে একাই যাবে টোটোতে। টোটো এসে গেছে, বেরোচ্ছে এখন। টাটা, 11টায় তো ছুটি। আজকে পুরো ফ্ল্যাটে আমি একা, মেয়ে বেরিয়ে গেল, মা তো সকালেই বেরিয়ে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, দেখো সব পরিষ্কার হয়ে গেছে। পরে পুজো দেবো, আজকে সব গাছে জল দিলাম, আজকে আর এইখানে ফুল হয়নি, সব গাছে জল দিয়েছি। এইসব গাছে সব গাছে জল দিলাম। রান্না সেরে সব গাছে জল টল দেওয়া হলো, এখন আর কোনো কাজ নেই। এবার একটুখানি ফ্রি হলাম, সকাল থেকে উঠোবাটা লেগেছে, সেই 5টার সময় উঠেছি, নিয়ে তখন থেকে চলছে। ডাক্তারের কাছে যাওয়া, সব গুছিয়ে টুছিয়ে দিয়া, সকাল থেকে মানে চরকি পাক খাচ্ছি সকাল থেকে, এখন গিয়ে ফ্রি হলাম। এখন মেয়ের ঘর আমার হয়ে গেছে পরিষ্কার, এক কাজে দু কাজ হয়ে গেল আমার। মুখের প্যাকটাও শুকানো হয়ে গেল, এবার ফার্নিচারও মোছা হয়ে গেল।
এই যে মুখ ধুয়ে চলে আসলাম। অনেকে বলে না যে টাইম পায় না নিজের যত্ন করতে, মনের ইচ্ছা থাকলে সব কিছু হয়, কাজের ফাঁকে ফাঁকেও নিজের যত্ন নেওয়া যায়। প্যাকটা লাগিয়ে আমি কাজগুলো সেরে নিলাম, প্যাকটাও শুকিয়ে গেল, আমার কাজগুলোও হয়ে গেল। এসে একটুখানি শুলাম, আমার 10টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না, ফার্নিচার মোছা, মেয়েকে স্কুলে পাঠানো, সব স্নান করে পুজোটাই বাকি থাকলো, ওটা পরে করবো, মেয়ে আসবে তারপর। ঠিক আছে, মেয়ের খাবারটা গুছালাম, পিজা গরম হচ্ছে ওখানে। কেমন হয়েছে ফুলকপি? ভালো হয়েছে। মেয়েকে খেতে দেবো তাই কুমড়ো ভাজি, কুমড়ো ভাজা হচ্ছে, কুমড়ো ভাজতে ভাজতে দেখছি এসে ঘুমিয়ে পড়েছে, ভূতনাথ দিয়েছে তাই দেখছি। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তখন রুটি খেয়েছে আর পিজা খেয়েছে এক পিস, ওতেই ওর পেট ভরে গেছে, এখনো ঘুমাচ্ছে। আর মাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, মারা ফিরছে, মারা রাস্তায় এখন, দিদি ওদিকে ঘর টর মুচ্ছে। এক্ষুনি মার সাথে কথা হলো, তা সব ঠিক আছে, বছরে একবার করে চেক আপ করতে বলেছে চোখ, আর তাছাড়া সব কিছুই ঠিক আছে, একটা ড্রপ দিয়েছে, ড্রপটা দুবার করে লাগাতে হবে। কাকা কোথায় গেলি তুই? দেখো উঠে পড়েছে, চলো খেতে দিই ওকে। ভাত বেড়ে দিলাম, ফুলকপি একদিকে দিলাম, একদিকে ডাল, চারটের সময় খাচ্ছে। আরও দিদি চা করে দিল, এবার চা খাবো আর টিভি দেখবো, সন্ধেবেলায় এই চা আর টিভি ভালোই লাগে, চা খেতে খেতে টিভি দেখতে। কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? লুচি খাবে তাই লুচি ভাজা হচ্ছে। লুচি ভাজা হয়ে গেছে আমার। একটু আগে স্যার গেল, আমরা সব ডিনার করে উঠলাম, মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, চোখে ওষুধ দিয়ে দিলাম, মা টিভি দেখছে এখন, কিছুতেই চোখে ওষুধ দেবে না, টিভি দেখবে, সিরিয়াল দেখবে, জোর করে ওষুধ দিয়ে দিলাম। চলো আজকে এই পর্যন্তই, আবার নতুন ব্লগে আসছি, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।